নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে যে কোনো সংলাপে যেতে রাজি বিএনপি। ক্ষমতা এলে সব অবিচারের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, কোনো নিপীড়নে আন্দোলন রুখে দেয়া যাবে না। তাদের অভিযোগ, চিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ। এতে নেতারা বলেন, বিএনপি নেত্রীর জীবন বাঁচাতে সরকারের পতনই একমাত্র সমাধান। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, ভোটের আগে নেতাকর্মীদের জেলে পাঠিয়ে মাঠ শূন্য করে আবারও ক্ষমতায় যাবার পায়তারা করছে আওয়ামী লীগ। এইটুকু প্রস্তুতি নিয়ে জেলে যাওয়ার, বুকের গুলি খাওয়ার, যে কোনো রকম প্রতিবাদ প্রতিরোধ করার অঙ্গীকার রেখে আজকে আমাদের আন্দোলনের মাঠে থাকতে হবে। তাদের দাবি, ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে চায় ক্ষমতাসীনরা। বিএনপি আলাপ সংলাপের পথ বন্ধ করার কোনো কারণ নাই। যদি আলাপ সংলাপ বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিরপেক্ষ সরকারের জন্য হয়ে থাকে, সেই সংলাপে বিএনপি সবসময় রাজি আছে। পরিষ্কার করে বলে দিতে চাই, রাজনীতি দূরে সরে যাওয়া দূরের কথা, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত না করা পর্যন্ত। পরে 14 অক্টোবর নয়াপল্টনে 3 ঘন্টার অনশনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।